হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মীরা মিঠিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো সকালবেলায় রান্না দিয়ে শুরু করলাম, আজকে ভীষণ তাড়া, ওই জন্য সকাল সকাল উঠে বাসি কাজ ছেড়ে রান্না বসিয়ে দিয়েছি। ওইদিকে টিফিন হলো ডিম টোস্ট, আর এখানে দেখতেই পাচ্ছো মিঠির পাপার বাটিতে বাটিতে খাবার বেড়ে দিয়েছি, ডাল, আলু সিদ্ধ, ডিমের অমলেট। আর এখানে তাড়াতাড়ি করে রান্নাটা করে আর এদিকে জামাকাপড় কাচতে চলে এসেছি। আর বৃষ্টিও হয়েছে একটু, এখানে দেখো চাদর ভেজানো ছিল। তারপরে জামাকাপড় তো আমার রোজ কাচতেই হয়, মানে না কাচলে যেন আমার ভালোই লাগে না। আমার যতই তাড়া থাকুক, আমি বেরোবো, শুটিংয়ে যাব, খুব তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো একটু কেচে নিলাম। আমার 8:30 কল, তো অনেক ভোরবেলায় উঠেছি কাজটা সেরে, এখানে মানে জামাকাপড়টা কেচে স্নান করে আর কোনো রকম দু পিস ইয়ে খেয়ে, ডিম টোস্ট খেয়ে আমি বেরিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমি ঢুকেও পড়েছি, মিঠির পাপা আমাকে একটু ছেড়ে দিল মুচিপাড়ায়। আমি ওখান থেকে S31 ধরে চলে গেলাম আনোয়াশায়, নমিনা সিনেমা হলের পাশেই ভরতলক্ষ্মী স্টুডিও। এই দেখো ঢুকে পড়েছি, আর বৃষ্টিটা হয়েই যাচ্ছে ছাতা মাথায় নিয়ে, তো ঢুকে গেলাম। তো চলে এসেছি এখানে, এখন 8:45 বাজে, এখানে ঢুকলাম, বৃষ্টি তো পড়ছে যা। মিঠি স্কুলে চলে গেল, মিঠির বাবা মাকে মুচিপাড়ায় ছেড়ে দিলাম, S31 ধরে আনোয়াশায় আসলাম, নমিনা সিনেমা হলের কাছে এই এটা স্টুডিওটা, ফ্লোরে যাব। এখন দেরি আছে, পুলিশের জন্য বলেছে ড্রেস ট্রেস দেবে, পরবো তারপরে। আরও 2-3 জন আছে, কিন্তু আজকে আমি সবার ফার্স্টে চলে এসেছি, টাইমটা হয়তো ঠিকঠাক শুনিনি, এসে ফোন করলাম, বলে একটু বসো চলে আসবে সবাই। এখন 8:45 বাজে, তো তার মানে 9টার কল, আমি 8:30 ভেবে চলে এসেছি, কিন্তু কী শুনলাম, আমার হয়তো ভুল হয়েছে। তো যাই হোক এখন বসি একটু, পরে আবার আসছি। এই তুই কি আমার মতন ইয়ে করছিস নাকি? না ভাবে বলা হয়, আমি টিফিন দিয়ে দিয়েছে, এখন খাবো। তো ঘরে তো খেয়ে গেছিলাম 2 পিস ডিম টোস্ট, তাও আবার ওখানে টিফিন দিল নান, দেখতেই পাচ্ছ নরম তুলতুলে দারুণ ছিল নানটা, টেস্টটা খেতে খুব ভালো ছিল। তো খেয়ে নিলাম, অনেকটা বেলা করেই খেলাম যেহেতু আমি 2 পিস খেয়েই গেছিলাম। তো টিফিন খাওয়ার পরেই আমাদের ডাকলো ড্রেসার রুমে, ড্রেসার রুমে ঢুকে পড়েছে। এই দেখো এখানে ড্রেসার রুম, এখানে অনেক রকম ড্রেস আছে, এখানে আর্টিস্টদের ড্রেস ইস্ত্রি করছে, আর আমাদেরও ড্রেস এখান থেকেই দেবে। এই যে দেখো হাতে নিয়ে নিয়েছি কনস্টেবলের ড্রেস, তো এটা আমি পরে নেবো, পাশে একটা দিদি রয়েছে, এই দেখো ওর সাথে একটু মজা করছিলাম। এই দেখো ড্রেসটা পরেও নিয়েছি দুজন মিলে পরে, আর এই দেখো পেছনে রয়েছে ছেলেরা। তারপরে দেখো একটুখানি তোমাদের চলো ঘুরিয়ে নিয়ে আসি রাঙাবৌ সিরিয়ালের ফ্লোর থেকে। এই যে রাঙাবৌ হয় এখানে, জি বাংলা হয় রাঙাবৌ, তো সেখানে এই যে ফ্লোর, তো এই যে দেখো রুমগুলো কি সুন্দর, তোমরা তো অনেক দেখেছো আমার ভিডিওতে, এই যে যেরকম রুম হয় আর কি, খুব সুন্দর সাজানো গোছানো থাকে, মানে ক্যামেরা তোমরা টিভিতে যেটা দেখতে পাও আর কি, খুব সুন্দর, সত্যি ভেতরটা সুন্দর। কিন্তু যেগুলো তোমরা ক্যামেরায় দেখতে পাও না সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি, যেরকম ওপরটা লাইট টাইট দিয়ে কীরকম একটা থাকে, তারপরে যে অগোছালো যেগুলো থাকে সেগুলো তো তোমরা টিভিতে দেখতে পাও না, এগুলো আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিই। এই দেখো পর্দাটা হাত দিলাম, পর্দাটা দেখো খুলে গেল, আমি ওই জন্য একটু অবাক হলাম যে পর্দাটা কি পুরোটা খুলে গেল নাকি, মানে কিছু যদি হয়ে যায় আবার কিছু যদি বলে ওই কারণে। তো দেখো পোজ দিচ্ছি। তো এই সিরিয়ালের যে মেন হচ্ছে ক্যারেক্টারে আছে যে আর কি নায়িকা, ওনার সাথে খুব ভালো একটা ক্যারেক্টারে কাজ হলো, তো টেলিকাস্ট হওয়ার পর নিশ্চয়ই তোমাদের দেখাবো, আর উনিও তোমাদেরকে রিভিউ দেবেন, তো দেখতে থাকো তোমরা, আর খুব ইন্টারেস্টিং ব্যাপার সত্যি, আমি খুব খুশি এরকম কাজ করতে পেরে। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। হাই করে দাও একটু। হ্যাঁ হ্যালো, মীনা মিঠি ব্লগের যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা করে দিও, দিদি আমার সঙ্গে রিসেন্টলি কাজ করলো, দিদিকে সাপোর্ট করবেন, থ্যাংক ইউ। লাঞ্চ টাইম দিয়েছে, এখন পুলিশ খেতে বসেছে, ওদিকে খুব ভিড় হয়ে গেছে, আমরা এখানে নিয়ে চলে এসেছি। হয়ে গেছে প্যাক আপ, বাড়ি যাচ্ছি, এখন বাজে 3টে বাজে না, 3টেই বাজে, হ্যাঁ 3টে বাজে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করলো, প্যাক আপ হয়ে গেছে, শর্টও দিয়েছি, ভালোই হয়েছে। এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ স্টুডিও,
পেছনে বসেছিলাম ওই রুমটাতে। এখানে মিঠাই হতো আগে, এখন ফুলকি হয়। এই গলিটাতে মিঠাই হতো, তোমাদের দেখিয়েছি আগে। ওখানে তো বাড়িতে চলে এসেছি তো অনেকক্ষণ, আর সন্ধেবেলা তারপরে চা করে নিচ্ছি, এখানে ফুটছে দেখো চা পাতা দেওয়ার পরে। তো চাটা খেতে খেতেই মানে চাটা বানাতে বানাতেই চলো আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নিয়ে চলে আসবো আরও একটা নতুন ভিডিও। চলো টাটা।